আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো বিদেশি বউ। কানাডা বাস করত মেরিনা নামের একটি মিষ্টি মেয়ে। সে খুবই সুন্দর বাংলা বলতে পারত। সে বাংলাদেশের একটি ছেলেকে অনেক ভালোবাসত, তার নাম অনি। আমার মনে হচ্ছে আমাদের বিয়ে করা উচিত। আজ 3 ইয়ার্স আমরা রিলেশন করছি, তাছাড়া আমার বাবা মা আমাকে বিয়ে দিতে যাচ্ছে। কিন্তু মেরিনা, আমি তো এখন কানাডা যেতে পারবো না, ভিসা পাসপোর্টের তো একটা ব্যাপার আছে, আমার সব কমপ্লিট হতে 1 বছর সময় লাগবে। আর তার ভিতরে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেবে, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। এখন আমি কি করব বলো? তুমি না হয় কানাডা আসতে পারবে না, আমি তো তোমার দেশে যেতে পারবো। আমি 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশে যাব, ঠিক আছে? ঠিক আছে। 1 সপ্তাহ পর মেরিনা বাংলাদেশে আসলো আর অনিদের বাসায় আসলো। এটা কে অনি? তোমার বৌমা। মানে তুই কি বিয়ে করলি? এখনো করিনি, তবে করব। আমি এই মেয়েকে মেনে নিতে পারবো না। আমার বাড়ির বউ বাঙালি, সুন্দর এবং ঘরা হবে, তা না তুই এই মেয়েকে বিয়ে করবি? ঘরা সুন্দর জিনিসটাই আসল না মা, আসল হচ্ছে সুন্দর মন। আমার জন্য দেখো, এই মেয়েটা ওর দেশ আত্মীয় সব ছেড়ে আমাদের দেশে চলে এসেছে, তাহলে তুমি বলো আমি কেন একে বিয়ে করব না? তুই যাই বলিস না কেন, আমি এই মেয়েকে মেনে নিতে পারবো না। তুমি মেনে না নিলে আমার করার কিছু নেই, আমি মেরিনাকেই বিয়ে করব। পরদিন তারা আইনিভাবে বিয়ে করলো। তারপর থেকে শুরু হয়ে গেল মেরিনার সাথে তার শাশুড়ির অশান্তি। আমি তোমাকে কোনোদিনও মেনে নেব না বৌমা। আমি কি করেছি মা, আপনি কেন আমাকে মেনে নিবেন না? আমি তো আপনার ছেলেকে অনেক ভালোবাসি। ভালোবাসা দিয়ে আজকাল কিছু হয় না, তুমি কি জানো তোমার জন্য সবাই আমাদের খারাপ ভাবছে। খারাপ কেন ভাববে, আমি খারাপের কি করেছি? আপনি আমাকে বিশ্বাস করুন, আমি অনেক ভালো বৌমা হব, আমাকে একটু সুযোগ দিন। তোমাকে কোনো সুযোগই দেওয়া হবে না, তুমি তোমার দেশে ফিরে যাও। আমি যাব না, আমি এখানেই থাকবো, কারণ আমার হাজবেন্ড এখানে আছে। তুমি যদি এখানে থাকতে চাও তাহলে এই বাড়ির সব কাজ তোমাকে করতে হবে, একদম বাঙালি বউদের মতো। তুমি কি পারবে? হ্যাঁ মা, আমি পারবো, আপনি শুধু আমাকে একটু দেখিয়ে দিবেন। আগে কখনো কাজ করেছো? না মা, আমি করিনি, বাট আই হোপ আই ক্যান। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, তুমি একাই সব করবে। এখন যাও ঘর পরিষ্কার করো। ঠিক আছে মা, আমাকে ভ্যাকুম ক্লিনার দিন। ভ্যাকুম ক্লিনার কি জিনিস, আমাদের এখানে কেউ এইসব ব্যবহার করে না, আমরা ঝাড়ু ব্যবহার করি। এই নাও ঝাড়ু আর ভালোভাবে সব পরিষ্কার করো। ঠিক আছে, আমি খাওয়া দেব। তখন মেরিনা ঝাড়ু দিয়ে কাজ করা শুরু করলো, কিন্তু সে ভালোভাবে ঘর পরিষ্কার করতে পারলো না, কারণ সে আগে কখনো এভাবে ঘর পরিষ্কার করেনি। এটা কি, তুমি তো ঘরই পরিষ্কার করতে পারোনি। অ্যাকচুয়ালি আমি আগে কখনো ঘর পরিষ্কার করিনি, তাই সমস্যা হচ্ছে, তবে আমি শিখে নেব, প্লিজ আমাকে একটু সময় দিন। আমি আজ তোমাকে কিছু বলছি না, তবে কাল থেকে যদি কোনো ভুল হয় তোমাকে আমি তাড়িয়ে দেব। এবার যাও রান্না করা শুরু করো। বাট আমি বাঙালি রান্না করতে পারি না। তাহলে আমি কি করব? ক্যান ইউ হেল্প মি? আমি কোনো হেল্প করতে পারবো না। তাহলে আজ আমি আমাদের দেশে রান্না করব। আমি জানি না কি রান্না করবে, কিন্তু তোমাকেই রান্না করতে হবে। ওকে মা, আমি রান্না করে দিচ্ছি। তখন মেরিনা রান্না করতে গেল। আমি এখন কি করব, আমি তো কুক করতে পারি না। তখন মেরিনা তরকারি কাটতে গিয়ে তার আঙুল কেটে ফেলল। সে অনেক কান্না করলো। আর তখন তার শাশুড়ি চলে আসলো। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আমার আঙুল কেটে গেছে। সামান্য তরকারিও কাটতে পারো না? শোনো, কাঁদলে কিছুই হবে না,
তোমাকে কাজ করতেই হবে আর না হলে চলে যাও এই বাড়ি থেকে। প্লিজ মা, ডোন্ট সে দ্যাট, আই ক্যান ডু ইট। ঠিক আছে, তাহলে করো। তখন সে চলে গেল আর মেরিনা আবার তরকারি কাটলো আর রান্না করলো, কিন্তু সে রান্না করতে গিয়ে পুড়িয়ে ফেললো। হোয়াট উইল আই ডু নাও, মা দেখলে অনেক রাগ করবেন, আমি এখন কি করব। তখনই তার শাশুড়ি সেখানে চলে আসলো আর বলল, এটা কি করেছো তুমি, সবই তো পুড়ে গেল, আমার ছেলে একই বিয়ে করলো, এর তো কোনোই গুণ নেই, তুমি এখন এখান থেকে চলে যাও। তখন মেরিনা কাঁদতে কাঁদতে তার রুমে চলে গেল আর অনেক কাঁদলো। কিছুক্ষণ পর অনি আসলো আর সে দেখল মেরিনা কাঁদছে। হোয়াট হ্যাপেন্ড মেরিনা, তুমি কাঁদছো কেন? তখন মেরিনা তাকে সব বলল আর অনি সব শুনে অনেক রেগে গেল আর সে তার মাকে ডাকল। মা মা, তাড়াতাড়ি এখানে এসো। এভাবে ডাকছিস কেন, কি হয়েছে? তুমি মেরিনাকে দিয়ে কেন কাজ করিয়েছো? ও কি এখানে কাজ করতে এসেছে? বাড়ির বউ কাজ করবে না তো কি করবে? তুমি ভালো করেই জানো মেরিনা কানাডা ছিল, এদেশে এই প্রথমবার এসেছে, সুতরাং ওর উপর এমন অত্যাচার করা তোমার উচিত না। ও যদি কাজ করতে না পারে তাহলে ওকে ওর দেশে পাঠিয়ে দে। তুমি যদি এমন করতে থাকো তাহলে আমি মেরিনাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। না তুই যাস না, আমি আর এমন করব না। পরদিন, বৌমা এদিকে এসো। ইয়েস মা। অনেক কাপড় ময়লা হয়ে আছে, যাও সব পরিষ্কার করো। ওয়াশিং মেশিন কোথায়? আমাদের এখানে ওই সব নেই। যাও, আমাদের এখানে সবাই যেভাবে কাজ করে তুমিও সেভাবে কাজ করবে। ঠিক আছে। তখন সে কাপড় পরিষ্কার করলো, কিন্তু তার হাত লাল হয়ে গেল কারণ সে আগে কখনো এভাবে কাপড় পরিষ্কার করেনি। হ্যাঁ, আমার কাজ হয়ে গেছে, এবার রান্না করতে যাও। আমার হাতে অনেক যন্ত্রণা করছে, আমি আজ রান্না করতে পারবো না। তোমাকে কাজ করতেই হবে। আপনি তো খালি বলেছিলেন আপনি আমাকে দিয়ে আর কাজ করাবেন না। ওটা মিথ্যা ছিল, তুমি যদি আমার ছেলেকে আজ কিছু বলো তাহলে তোমার খবর আছে। ঠিক আছে মা, আমি অনিকে কিছুই বলবো না। তখন মেরিনা রান্না করতে গেল আর অজ্ঞান হয়ে গেল। তখন অনি বাসায় আসলো আর তার মাকে বলল, মা মেরিনা কোথায়? আমি তোর বউকে এত নিষেধ করলাম, বললাম যে মা রান্নাঘরে যাওয়া লাগবে না, কিন্তু তোর বউ আমার কোনো কথাই শুনল না, তোর বউ রান্না করতে গেল। আচ্ছা আমি দেখছি। তখন অমি রান্নাঘরে গেল আর দেখল মেরিনা অজ্ঞান হয়ে পড়ে আছে আর তার হাত অনেক লাল হয়ে গেছে। মা মা এদিকে এসো। বল কি হয়েছে? মেরিনা ইচ্ছা করে রান্না করতে এসেছে নাকি তুমি ওকে জোর করেছো, সত্যি বলো। আমি বলেছিলাম। ওকে দিয়ে আর কি কাজ করিয়েছো? কাপড় পরিষ্কার করিয়েছিলাম। তুমি দেখো মেরিনার হাতের কি অবস্থা, এটা তুমি ঠিক করেছো? আমি আর এখানে থাকবো না, আমি আজই ওকে নিয়ে চলে যাব। না বাবা, তুই যাস না, তুই এটা করিস না, আমি ভালো শাশুড়ি হয়ে যাব। আমি তোমার আর কোনো কথাই শুনবো না। তখন সে মেরিনাকে নিয়ে চলে গেল আর কিছুদিন পর অনির ভিসা পাসপোর্ট হয়ে গেল আর তারা দুজন কানাডা চলে গেল এবং তারা খুব সুখে শান্তিতে সেখানে বাস করতে শুরু করলো। তাহলে বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? মানুষ যেমনই বা যে দেশেরই হোক না কেন, তাদের সাথে কখনোই আমাদের খারাপ ব্যবহার করা উচিত নয়।